আজকের ভিডিও টপিক হচ্ছে ওয়াটার পাম্প টেস্টিং নিয়ে। তো 9 ভোল্ট ব্যাটারি, 3.7 ভোল্ট ব্যাটারি এবং মোবাইল চার্জার দিয়ে আমি টেস্ট করে দেখাবো যে ওয়াটার পাম্পের স্পিড কতটা। 20 ফুটের একটা পাইপ নিয়ে নিচ্ছি টেস্টিংয়ের জন্য। পাইপটির প্রাইস এবং ওয়াটার পাম্পের প্রাইস এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো, তো সেই জন্য ভিডিওটা পুরোপুরি দেখবেন। এরপর আমরা প্র্যাকটিক্যালি কাজটা করে দেখাবো। ওকে, একটা জল ভর্তি পাত্র নিয়েছি, ওয়াটার পাম্প নিয়ে নিচ্ছি। ওয়াটার পাম্পে যারা একটা ছোটো পাইপ অ্যাড করে দেবো যে ছোটো পাইপে কতটা স্পিড, এবং বড়ো পাইপেও টেস্ট করে দেখিয়ে দেবো যে বড়ো পাইপে কতটা স্পিড। পাইপটা কানেক্ট করে নিচ্ছি ওয়াটার পাম্পের সাথে। 3.7 ভোল্ট ব্যাটারি পজিটিভটা পজিটিভে কানেক্ট করবো এবং নেগেটিভটা নেগেটিভে কানেক্ট করবো। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান দিয়ে আপনারা চাইলে কিনতে পারেন ওয়াটার পাম্পটি। তো এবার আপনাদেরকে সাউন্ডটা আমি শুনিয়ে দেবো, কেমন সাউন্ড আসছে ওয়াটার পাম্পে। 3.7 ভোল্ট ব্যাটারিতে এতটা প্রেসারে জল বেরোচ্ছে, ছোটো পাইপ কানেক্ট করে নিয়েছে এতটা প্রেসারে জল বেরোচ্ছে। ছোটো প্রজেক্টের জন্য উপযুক্ত। তো এবারে চার্জার কানেক্ট করে নেব। চার্জার এবার একটা আউটপুটের জায়গায় একটা সকেট লাগিয়ে নিয়েছি, যেখানে ডিসি মোটরের পজিটিভ এবং নেগেটিভ প্রোবটা কানেক্ট করতে পারি। দেখতে পাচ্ছি ঠিক এরকম প্রেসার দিচ্ছে। এবার পাইপের সামনের দিকে একটু চাপ দিয়ে দেবো কতটা প্রেসারে জলটা বেরোচ্ছে। ছোটো ছোটো ফুলের বাগানে জল দেওয়ার জন্য উপযুক্ত প্রেসারে জলটা বেরোচ্ছে। এরপরে 9 ভোল্ট ব্যাটারিটা কানেক্ট করে নেব। কানেক্টরটা লাগিয়ে নিচ্ছি। এবার পজিটিভ ওয়্যারের সাথে পজিটিভটা কানেক্ট করে নেবো এবং নেগেটিভ ওয়্যারের সাথে নেগেটিভটা কানেক্ট করে নেবো। পরেই আমরা 20 ফুটের যে বড় পাইপটা আছে সেটা হচ্ছে আমরা লাগিয়ে নেব ওয়াটার পাম্পের সাথে। তো এটা কানেক্ট করে নেব ভালোভাবে। তো এবার ব্ল্যাক তারটা এবার জুড়ে দেব ব্ল্যাকের সাথে। চলো দেখে নিই আমাদের ওয়াটার পাম্পটা কাজ করছে কিনা। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের আসার আগেই জলটাই চলে আসছে আমাদের এখানে, এরকম স্পিড দিচ্ছে। এটা 2.5 ফুট থেকে 3 ফুট উচ্চতায় এটা জলটা তুলতে পারবে, এই যে জলের প্রেশারটা তুলতে পারবে। লেন্থ অনুযায়ী কোমর থেকে একটু ওপরে পর্যন্ত এটা জল তুলতে পারবে, যতটা প্রেশারে নিতে পারবে। ছোটোখাটো প্রজেক্টের জন্য এটা উপযুক্ত, ছোটো প্রজেক্টের জন্য এটাই এই মোটরটি ইউজ করতে পারবেন। খুব ভালো কাজ করছে দেখতে পাচ্ছি। তো পাইপটি 1.40 টাকা ফুট নিয়েছে, 25 ফুট নিয়েছে, 35 টাকা নিয়েছে। GST সময়ের ওয়াটার পাম্পের প্রাইস নিয়েছে 52 টাকা নিয়েছে GST সময়।